আবার হাদিসটা তর্জমা করেছি, এমন মুসলিম যে কি করে মানুষের সাথে মিশে, আর মানুষ মানে সর্বস্তরের মানুষ, সর্বস্তরের যে যেখানে কিছু পয়সাওয়ালা আছে, কিছু গরিব আছে, কিছু অসহায় আছে, কিছু নেতৃস্থানীয় আছে, কিছু মণ্ডল মাতাব্বর আছে যারা নেতৃত্ব পছন্দ করে, জালেমদের সাথে মিশে, ভালো আলেমদের সাথে, সবার সাথে মিশে, সর্বস্তরের লোকের সাথে মিশে, এবং তাদের কষ্টের উপর সবর করে, ধৈর্য ধারণ করে, এই এই মুমিন মুসলিম খাইরুন, বেশি ভালো, উৎকৃষ্ট ভালো, মিনাল্লাযী লা ইউখালিতুন নাস, ওই মুমিন মুমিনের চাইতে, ওই মুসলিমের চাইতে যে মানুষের সাথে মেশে না, ওয়ালা ইয়াসবিরু আলা আযাহুম, আর তাদের কষ্টে ধৈর্য ধরে না, কারোর সাথে মিশতেই চায় না, আর যদি কোথাও মিশে আর কেউ যদি কষ্ট দেয় তো সাথে সাথে রিয়্যাক্ট করে, আর সাথে সাথে মানুষের সাথে ঝগড়া লাগিয়ে দেয়। 1342 নম্বর হাদিস, এই হাদিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস, বলছেন ওয়ান ইবনে উমরা রাদিয়াল্লাহু আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم المؤمن الذي يخالط الناس ويصبر على اذاهم خير من الذي لا يخالط الناس ولا يصبر على اذاهم اخرج ابن ماجه باسناد حسن وهو عند الترمذي الا انه لم يسم الصحابي জি নবী সাল্লাল্লাহু আলাইহি সবগুলি হাদিস গুরুত্বপূর্ণ, কিন্তু একটি হাদিসকে খুব গুরুত্বপূর্ণ বলার উদ্দেশ্য এই নয় যে বাকিগুলো গুরুত্বপূর্ণ, সবগুলি কথা গুরুত্বপূর্ণ, আগে যেগুলো আলোচনা করলাম কমই কি গুরুত্বপূর্ণ নাকি, সবই গুরুত্বপূর্ণ, বুঝলে সবই গুরুত্বপূর্ণ, আর না বুঝলে তো কিছুই না। কিন্তু এ হাদিসে বিশেষ একটা বিষয় বর্ণনা করা হয়েছে যেটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এই ফিতনার জামানায়, আজকাল জনগণের ক্ষেত্রে কেমনটা হওয়া উচিত, আর আলেমদের কেমন হওয়া উচিত, বা যারা মানুষের উপকার করতে পারে তাদের অবস্থাটা কেমন হওয়া উচিত, এই মর্মে আমাদের অনেক দিক নির্দেশনা আছে হাদিসটি। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল মুমিন আল্লাযী ইউখালিতুন নাস, যেই মুমিন মুসলিম জনগণের সাথে, লোকজনের সাথে মেশে, মেশে মানে মেলামেশা করে, দেখা সাক্ষাৎ করে, সবার সাথে গ্রামে গেলে সবার সাথে মেশে, মসজিদে গেলে সবার সাথে মেশে, এমন নাই যে কোনাতে নামাজটা পড়ে দিল টান করে না, কিছু স্বভাবের এরকম লোক আছে কারোর সাথে দেখাটা করতে চায় না, কথা বলতে চায় না, ব্যাস সালাম ফিরলো টান দিল, গ্রামে কারোর সাথে যোগাযোগ নেই, ও বাড়ির সাথে সীমিত, কখন যে আসে আর কখন যে যায় কেউ গ্রামের লোক জানতেই পারে না, এরকম লোক আছে না অনেকে, গ্রামের লোকের সাথে কোনো রকমের তার সংসর্গ নেই, এরকম লোক আছে। এই হাদিসে বলা হচ্ছে এমন মুমিন মুসলিম যেই ব্যক্তি লোকজনের সাথে মেশে, দেখা সাক্ষাৎ করে, কথাবার্তা বলে, চলাফেরা করে, মানুষের সাথে যত কথা বলবেন, যত চলাফেরা করবেন তত বেশি হোঁচট খাবেন, স্বাভাবিক একটু হবে না, বাড়িতে যদি বসে থাকেন তো কি হোঁচট খেয়েছে, আচ্ছা আমি যদি নিজের বাসায় বসে থাকতাম অথবা নিজের মাদ্রাসার গণ্ডিতে বসে, একসময় যখন মাদ্রাসার শিক্ষক ছিলাম, যদি ওখানেই পড়াইতাম, দাওয়াতের ময়দানে না নামতাম, আর এই বিশ্বের এতগুলো বাংলা ভাষীদের মাঝে যদি আমি এই দাওয়াতি কাজ না করতাম, তা আমাকে কেউ গাল দিত, কেউ গাল দিত না, কারণ মাদ্রাসায় পড়াই আর ছাত্র তৈরি করি, আলেম তৈরি করে দেশ থেকে, তারপরে ওদের মধ্যে ভালো যেগুলো সেগুলো মদিনা আসে, আমার মেলা ছাত্র মদিনা থেকে গেছে, মেলা দায়ী হয়ে ওখানে এখনও আছে, সৌদি আরব আছে, দেশও আছে, তো কথা হচ্ছে যে এই কাজটা যদি করতাম আর আপনাদের সাথে এগুলো আলোচনাতে নাই আসতাম তাহলে কেউ কিন্তু আমাকে গাল দিত না, কিন্তু এখন জানতে পারছি যে কত গাল খাচ্ছি আমি, ঠিক না, তাতে কী করতে হচ্ছে, ওয়াসবিরু আলা আযাহুম, আপনাদের সাথে মেলামেশা হওয়ার জন্য, আপনাদের সাথে মেশার জন্য, সেটা আমি সরাসরি মিশি, যেমন সরাসরি সাক্ষাৎ আপনাদের সাথে, যারা সরাসরি আমার কাছ থেকে ক্লাস নিচ্ছেন বা পড়াশোনা করছেন বা আলোচনা শুনছেন, অথবা অনলাইনে সোশ্যাল মিডিয়াতে, হ্যাঁ মেশা মানে আমার বক্তব্যগুলি সারা পৃথিবীর বাংলাভাষীদের ঘরে ঘরে যাওয়া, এটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষের সাথে মেলামেশা করা, হ্যাঁ একটা যোগাযোগ রাখা, এই যে যোগাযোগ আছে, এমন মুমিন যে মানুষের সাথে মিশে, আমি সোশ্যাল মিডিয়াতে মিশছি আর লোকজনের সাথে মিশছি, ঠিক না, ওয়াসবিরু আলা আযাহুম, এবং তারা যেসব কষ্ট দিচ্ছে তার উপর যদি ধৈর্য ধারণ করে, মিশলো আর কষ্ট যখন দিল তখন কী করলো, ধৈর্য ধারণ করলো, এই নয় যে যেমনই কেউ গাল দিল তার উপর একটা এমন রিয়াকশন দেখালাম আর তারপরে ওরা কো এরকমই গাল দিলাম, ওইরকম ওইদিকে একবারে ঝুড়ে দিলাম, না 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 না, বিশ্বাস আল্লাহ আম্বিয়া রাসূলুল্লাহ আদর সেটা ছিল না, আর এত যদি মানুষের পেছনে পড়া যায়, যারা চরিত্রহীন তারাই তো গাল দেয়, ছোটরাই গাল দেয়, ওদের পেছনে পড়া যায় তো কোনো দিন এগিয়ে যাওয়া যাবে না, কাজ করতে পারবে না,
এই জন্য নবী রসুলগণ যুগে যুগে ভালো মানুষরা কেউ কে কি বলছে ওইসব দেখেননি। আমি যে কাজটা করছি এটা ভালো কিনা এটা দেখছি, আমার কাজটা ভালো আছে ঠিক আছে, আমার রব আমার সন্তুষ্ট আছে, আমার নবী সাল্লামের তরিকে আমি আছি, হ্যাঁ, আর কোরআনে বা হাদিসের দলিল আমি চর্চা করছি, পড়াশোনার চেষ্টা করছি এবং মানুষকে দেওয়ার চেষ্টা করছি, কে কী বলছে দেখার বিষয় নেই। যদি এইরকম যদি এই যারা গাল মন্দ করে তাদের পিছনে পড়ি, তো এর উদাহরণ হচ্ছে কুকুর ঘেউ ঘেউ করে যদি আসে আর কুকুর যদি কামড় দিতে আসে তো কুকুরকে কামড় দেওয়া, না কুকুরকে কখনো কামড় দিতে যায় না, কোনো মানুষ কুকুরকে কামড় দিতে যায় না, না মোটেই না। আর কুকুর ঘেউ ঘেউ করছে সেজন্য আপনিও চিল্লাইতে শুরু করবেন না, না মোটেই না। কি করতে হবে? সবর, ওয়াতাওয়া সবিস সবরি, দাওয়াতের ময়দানে ওয়াতাওয়া সবিল হককে, হক কথা বলো, ওয়াতাওয়া সবিস সবরে, এবং নিজে ধৈর্য ধরো, অন্যদেরকে সাথী সঙ্গীদেরকে ধৈর্য ধরতে বলো। এই নয় যে আমি নিজে ধৈর্য ধরলাম আর আপনাদেরকে বললাম যে আরে আপনারা যে গাল দিয়েছে লাগেন না, ওদের সাথে মারামারি করেন না, না এটাও না, ওয়াতাওয়া সবিস সবরে, অন্যদেরকেও সবরের কথা শিখান। জি, ওয়াসবির আলা, যেই ব্যক্তি মানুষের সাথে মিশে, আবার হাদিসটা তর্জমা করছি, এমন মুসলিম যে কী করে মানুষের সাথে মিশে, আর মানুষ মানে সর্বস্তরের মানুষ, সর্বস্তরের যে যেখানে কিছু পয়সাওয়ালা আছে, কিছু গরিব আছে, কিছু অসহায় আছে, কিছু নেতৃস্থানীয় আছে, কিছু মণ্ডল মাতাব্বর আছে যারা নেতৃত্ব পছন্দ করে, জালেমদের সাথে মিশে, ভালো আলেমদের সাথে, সবার সাথে মিশে, সর্বস্তরের লোকের সাথে মিশে, এবং তাদের কষ্টের ওপর সবর করে, ধৈর্য ধারণ করে, এই এই মমিন মুসলিম খাইরুন, বেশি ভালো, উৎকৃষ্ট ভালো, মিনাল্লাজি লা ইউখালিতুন নাস, ওই মুমিন মুমিনের চাইতে, ওই মুসলিমের চাইতে যে মানুষের সাথে মেশে না, ওয়ালা ইয়াসবিরু আলা আযাহুম, আর তাদের কষ্টে ধৈর্য ধরে না, কারোর সাথে মিশতেই চায় না, আর যদি কোথাও মিশে আর কেউ যদি কষ্ট দেয় তো সাথে সাথে রিয়্যাক্ট করে, আর সাথে সাথে মানুষের সাথে ঝগড়া লাগিয়ে দেয়, তর্কে জড়িয়ে যায়, হ্যাঁ ঝামেলা বাঁধিয়ে দেয়, ঝামেলা যে করতে আসে তার সাথে ঝামেলা বেঁধে ঝামেলা বাঁধিয়ে দেয়, ঝামেলায় লিপ্ত হয়ে যায়, না না এর চাইতে কে ভালো? যে ব্যক্তি সবুর করে আর মিশে, মানুষের সাথে মিশলেই মানুষ কষ্ট দেবে, আর কষ্ট দিলে সবুর করতে হবে, এই তরিকা যারা অবলম্বন করে তারা বেশি ভালো, এমন মমিন, ও মমিন, মমিন মুসলিম ধার্মিক, কিন্তু সেই ব্যক্তি মানুষের সাথে অত মিশতে চায় না, এক একই নির্জন এবাদবন্দি করে, সারাদিন বাসাতে বসে বসে কোরআন তেলাওয়াত করে, জিকির আজকার করে, রাত্রে তাহাজ্জুদ পড়ে, মসজিদে আমাজটা পড়িল, আর বেশি মানুষের সাথে কথাবার্তা না, দেখা সাক্ষাৎ হইলে সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম বাস টান দিল বাড়িতে, হ্যাঁ মানুষকে সমাজে খারাপ তাদেরকে একটু ভালো করার চেষ্টা করতে হবে, যারা ভালো তাদেরকে আরও ভালো কাজে উৎসাহিত করতে হবে, হ্যাঁ যৌথভাবে কিছু দিনের কাজ করি, এমন কিছু করতে চায় না, মানুষের সাথে অত মিশামিশি করতে চায় না, ওর চাইতে কে ভালো? যে মানুষের সাথে মিশে আর মানুষের কষ্টের ওপর বরদাস্ত করে, সবুর করে। জি, এই হাদিস ইমাম ইবনে মাজাহ রাহিমাহুল্লাহ সনদ ইবনে মাজাহ বর্ণনা করেছেন, এবং হাদিসের সনদ হচ্ছে হাসান বলছেন ইবনে হাজার, এবং তিরমিজিতে রয়েছে, কিন্তু ওখানে ওই সাহাবীর নামটি উল্লেখ করা হয়নি, ইবনে উমার রাদিয়াল্লাহু আনহু, এই কথা বলা হয়নি, হাদিস হাসান, হাদিস হচ্ছে হাসান। এখন এই হাদিস তো হয়ে গেল, হাদিসে কী পেলেন? যে মানুষের সাথে মেলামেশা করে, দেখা সাক্ষাৎ করে আর ধৈর্য ধরে সে বেশি ভালো ওই মুমিনের চাইতে যে নির্জনে আল্লাহর ইবাদত বন্দী করে, ধার্মিক সৌ পরেজগার, অনেক নফল ইবাদত বন্দী করে, সালাতুদ দোহা আর তাহাজ্জুদ আর নফল রোজা সোমবার বৃহস্পতিবার, কিন্তু কারোর সাথে মেলামেশা না, কে কী করছে না করছে গ্রামে ভালো হোক আর মন্দ হোক, জাহান্নামে যাক, কোনো ওর ফিকির নেই, শিরিক বেদাত করছে, মাজার পূজা করছে, মিলাদ করছে, ক্যাম করছে, কোনো কিছু বলবে না ওদের সম্পর্কে, ব্যাস নিজে ইবাদত বন্দী করে, কেউ কষ্ট দিবে না ওকে, কারণ বুঝছে লক্ষ্য দিন কুমালিয়ে দিন, তোমরা তোমাদেরটা করো আমি কিচ্ছু বলবো না, ঠিক না? তো ওই রকম করলে তাহলে তো কেউ কিছু বলবে না। আলহামদুলিল্লাহ।